别喊我经理好呗，别找人家意思。Man kan antara sahaja kuskan, gaya lah saya contoh dia. Si bos, en bos. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি, বিয়ের পর এটা আমার ফার্স্ট ব্লগ। বাপের বাড়ি এসেছি, নদিনে আসতে হয়, এসে এখানে আছি। আর আমার ঘর ধরে নিয়ে বিয়ের পর যে ঘর ধরতে হয়, সবাই মিলে বৌদিরা ঘর ধরেছিল, যে টাকাটা পেয়েছিল সেই টাকা নিয়ে আজকে পিকনিক হবে, তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বোন হচ্ছে কিনা আলু কাটছে, আর বৌদিরা আরও আসবে, সন্ধ্যাবেলা পিকনিক হবে। এখন দুপুর থেকে হচ্ছে কিনা সব কিছু কাটাকাটি হচ্ছে কিনা রেডি করে রেখে দিচ্ছে, আর ওই দিকে হচ্ছে কিনা বোন আলু কাটছে, আর বৌদিরা আসবে, আদা রসুন ছাড়াবে, পেঁয়াজ কাটবে। বৌদিরা আসবে, আলু কাটছে। এই ডেকোটাটা গামলা তো দেখুন, ভাবছিলাম ভাড়া করে করেছে, এই পোকাটা ভাঁজবে। আর এই আমাদের উঠোনে আর বাগান থেকে ওরা সব কাঠকুটো নিয়ে এসেছে, সেই কাঠকুটো ওখানে কাঠকুটো আছে। আর এখানে বোন হচ্ছে কিনা না না ওভেনে আজ হবে না, পাকাতে হবে। আর এখানে উঠোনে সবাই ঝাড় দিয়ে আর এখানে সবাই আলু কাটতে বসে গেছে, আর সবাই আসবে। তো চলো আরও কী কী হয় তোমাদেরকে শেয়ার করতে থাকি। আর এখানে সবাই এসে গেছে, বৌদিরা, মেজমা, বড় বৌদি সব রসুন ছাড়াচ্ছে, বোন হচ্ছে কিনা আলু ছাড়াচ্ছে। ষাট পিস আলু হবে না এটা? বিরিয়ানি চাল সাদাই হয় তো, সেদ্ধ সেদ্ধ ঠিকই ওরামই করে, ওরকমই করে। তো আমাদের বিরিয়ানির জন্য শুধু লেগ পিস নেওয়া হয়েছে এখানে, নুন দাও, নুন, হলুদ, ঝাল, বিরিয়ানি মশলা, কাঁচা তেল, না তুমি করে দাও, পার দাও, জল কিন্তু ফুটতেছে। হ্যাঁ আর একবার দিদি, জল পোকা মোকা পেটে উঠেছে, আমি পোকা মোকা পেটে উঠেছে, ডেনে নিয়ে চলো তাহলে এখানে জল করতে। কেন না বালতি বসে ওতে ফেলবে আস্তে আস্তে সুস্থ করে, ফেলতে পারবে তো সুস্থ করে, ভর্তি যাবো উঠোনে কাদা হবে। মনে মনে করবে এরা গেছো, এই যে কোনো এই যে ভালো কলা পাতা নিতে হবে, ওরে কলা পাতা ওরকম নেয় না রে, হাফ রেখে কলা পাতা নেয়। কি করতে এই যে মা বর্মা ওরম নিছিলাম বলে যেটা কিরম করছিল, তো আমাদের খোলা খোলা একটা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি এখন। দেই সাইড দাও, পলবি সাইড দাও, তারপর ঢেঁকি মদরা তুলেছি, এই
আরে ভাজবে করে সিদ্ধ হবে পিকনিক আমাদের হচ্ছে যা ডাবু আরে ভাজবে এ করে ফের ভাতে আবার একটু ভাত দেবে আলু ভাজবে তো ওই তেলে মাংস করে নেবে বেশি করে দিয়ে দাও না আর এখানে দুটো রাধুনি বসে আছে এটা বড় রাধুনি আর এটা ছোট রাধুনি বড় রাধুনি বড় রাধুনি বড় রাধুনি বড় রাধুনি ছোট রাধুনিকে বড় রাধুনি ছোট রাধুনি রাধুনিকে শিখিয়ে দিচ্ছে মাংস করবো ভাতটা ঝাড়াবো তারপর আরো ঘিটা গলু দেবো ঢেলে দাও না দাউটা উপর দিয়ে ঢেলে মাসির বাড়ির ওখানে এখনো মনে আছে সে বল লেগে সে বড় হয়ে গেছে হ্যাঁ গো বৌদি ওরকম ছানছা মেনে তোলো না এখানে ছড়ি ছড়ি দিয়ে ফেলবি খাও খাও মুখে রয়ে বলবি কি হয়েছে এই কালার আছে
এবারে চামচ কাটে কাটে তুলতে পারতো থালাগুলো চিল্লি হবে ব্যাস এই তো আমার মাংস আর আলু তোলো সবার এক পিস করে গেবি লাস্টে এক চামচ করে দেবো তুই বস এখন বস মনে মনে করছো দেখ